আপনার বাচ্চা কি শুধু দুধ খায় বা খুব বেশি দুধ খায়? তবে সাবধান হয়ে যান। আমাকে একজন কমেন্টে লিখেছেন যে আমার ছেলের বয়স 11 মাস, ও শুধু দুধ খেত, ওর শরীর স্বাস্থ্যও খুব ভালো, মোটাসোটা। কিছুদিন আগে ও টাইফয়েড হয়ে গিয়েছিল, তাই ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। ব্লাড টেস্ট করে ধরা পড়ে কি ওর এনিমিয়া আছে, শরীরে রক্তের অভাব। আর তখনই আমি বুঝতে পারলাম বাচ্চার শরীরে আয়রন কতটা জরুরি। এখন আমি আমার ছেলেকে দুধের বোতল দেওয়া বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, আসলে দুধ কোনো খারাপ জিনিস নয়, বাচ্চাদের জন্য দুধ খুবই পুষ্টিকর খাবার, কিন্তু প্রয়োজনের থেকে বেশি দুধ খাওয়ানোটা মোটেও ঠিক নয়। রক্তশূন্যতা হলো রক্তের এমন একটি রোগ যেখানে রক্তের লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম থাকে। আর হিমোগ্লোবিন গঠনের জন্য আয়রন প্রয়োজন হয়, আয়রনের অভাবে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে না। তাই রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ হলো কিন্তু আয়রনের ঘাটতি। একটি শিশু যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে, তখন ওর কাছে আয়রনের স্টোর থাকে, কারণ মা গর্ভাবস্থায় আয়রনের ট্যাবলেট খেয়েছে। সেজন্যই প্রথম প্রথম বাচ্চার শরীরে আয়রনের অভাব হয় না, কিন্তু ধীরে ধীরে বাচ্চা যখন 6 মাসের হয়, তখন ওর শরীরে আয়রনের পরিমাণ কমতে থাকে। ইনফ্যাক্ট মায়ের দুধেও আয়রনের পরিমাণ কমে যায়। তাই 6 মাস বয়স থেকে মায়ের যতই দুধ থাকুক না কেন, বাচ্চাকে বাড়তি খাওয়ার অল্প অল্প দেওয়া শুরু করতে হয়। এবং বাচ্চাকে প্রথম থেকেই এমন খাওয়ার দিতে হবে যেগুলোতে শুধু পেট ভরবে না, আয়রনের পরিমাণও ভালো থাকবে। শৈশবে বাচ্চার মধ্যে যদি আয়রনের ঘাটতি থাকে, তবে বড় বয়সেও তার মধ্যে রক্তশূন্যতা বা রক্তে হিমোগ্লোবিনের অভাব হতে পারে। আর এই আয়রনের কথা মাথায় রেখে বাচ্চাকে প্রথম খাওয়ার হিসেবে 6 মাস বয়স থেকেই স্যারাল্যাক খাওয়ান। নেসলে কোম্পানির স্যারাল্যাকে আলাদা করে আয়রন দেওয়া থাকে। এবার আপনি হয়তো ভাবছেন আমি স্যারাল্যাক কোম্পানির প্রচার করছি। না, আমি কোনো কোম্পানি প্রচার করছি না বা কোনো কোম্পানি থেকে পয়সাও নিইনি। আমারও বাচ্চা রয়েছে, তাই বাচ্চাদের জন্য যেটা ভালো আমি সেটাই বলছি। যখন আপনি একটি স্যারাল্যাকের প্যাকেট কিনবেন, তখন ওর পেছনে দেখবেন সরকার থেকে কোম্পানিকে উপদেশ দেওয়াই আছে কি এতে আয়রন যুক্ত করতেই হবে। কারণ সরকারও জানে যে পরবর্তীতে বেশিরভাগ রক্ত অল্পতার কারণ এই ছোটবেলার খাবারে আয়রনের অভাবের জন্যই হয়ে থাকে। আপনি যখন আয়রন ফর্টিফাইড স্যারাল্যাক বাচ্চাকে খাওয়াবেন, তখন এই স্যারাল্যাকের মধ্য থেকে আয়রন আপনার বাচ্চার শরীরে যাবে। আর আয়রন শুধু যে রক্তকণিকা তৈরি করে তা নয়, দেহের শক্তি উৎপাদন থেকে শুরু করে মস্তিষ্কের স্নায়ু প্রবাহও নির্ভর করে পর্যাপ্ত আয়রনের উপস্থিতির উপর। অনেকে বাড়িতে স্যারাল্যাক তৈরি করে খাওয়ান, ওই স্যারাল্যাকে বাচ্চার পেট তো ভরবে, কিন্তু ওখান থেকে বাচ্চার শরীরে আয়রনের অভাব শুরু হতে পারে। যদিও অনেক খাবারে আয়রন থাকে, কিন্তু সেই আয়রন রিচ খাবারগুলোকে প্রতিদিন সঠিক কম্বিনেশন করে বাচ্চাকে খাওয়ানো সব মায়ের পক্ষে সম্ভব হয় না। অনেক মা হয়তো জানেও না যে কোন খাবারের সঙ্গে কোন খাবারকে কম্বিনেশন করে খাওয়ালে বাচ্চার আয়রনের ঘাটতি পূরণ হবে। তাই বাচ্চার শরীরে রক্ত সম্পর্কিত বা সম্পূর্ণ পুষ্টি সম্পর্কিত সমস্ত চিন্তা থেকে মুক্তি থাকতে 6 মাস বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে নেসলে স্যারাল্যাক অবশ্যই খাওয়ানো উচিত। তবে কোনো জিনিসই অতিরিক্ত শরীরের জন্য ক্ষতিকর হয়, তাই দিনে কেবল একবারই স্যারাল্যাক খাওয়াবেন। বাচ্চার জন্য আরও অনেক পুষ্টিকর খাবার রয়েছে, মাছ, মাংস, ডাল, শাকসবজি, ফলমূল ইত্যাদি, এগুলো খাওয়াবেন। ভিটামিন সি শরীরে আয়রন শোষণের ক্ষমতাকে ডবল করে দেয়, তাই বাচ্চার খাবারে প্রতিদিন একটু করে লেবু অথবা টমেটো যুক্ত করবেন এবং যতদিন সম্ভব মায়ের বুকে দুধ খাইয়ে যাবেন। তো বন্ধুরা, বাচ্চাকে কেন নেসলে স্যারাল্যাক খাওয়ানোটা জরুরি তা আশা করি আমি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।